সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এক ডিম দিয়ে তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। স্পঞ্জ কেকটা বানানোর জন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব, আর তার জন্য আমি নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার, আর নিয়ে নিব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি চেলে আলাদা করে রেখে দিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিম বিট করার আগে আমি সবসময় ডিমের কুসুমটা আলাদা করে নেই। অনেকেই আছে কুসুম সহ ডিম বিট করে, আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় কুসুমটা আলাদা করে ডিমটা ফোম করলে ফোমটা বেশি সুন্দর হয়। ডিমটা বিট করার সময় আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপেরও একটু কম। এখন আমি ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে ফোম করে নিচ্ছি। এখানে আমি আপনাদের ফোমের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। যখন ফোমের টেক্সচারটা এমন হয়ে যাবে তখন আমরা কুসুমটা দিয়ে আবারও একটু ভালোভাবে বিট করে নিব। কুসুম দিয়ে বিট করার পর যখন ফোমের হলদেটে ভাব একটু কমে আসবে তখন আমরা বিট করা স্টপ করে দিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের তেল আর 1/2 টিস্পুন পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স। তেল আর অ্যাসেন্স দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোমটাকে আমরা বিট করব না, 30 সেকেন্ডের মতো বিট করব। আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এখন সেগুলো আমি আরো একবার চেলে ডিমের ফোমের উপরে দিয়ে দিব। আর একবারে এখানে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি না, আমি দুইবারে শুকনো উপকরণগুলো দিব। এখন খুব আলতো হাতেই শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি ডিমের ফোমের সাথে। এই সময় তাড়াহুড়া করলে চলবে না, কারণ ফোমটাকে খুব বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে ফোমটা নষ্ট হয়ে যাবে, তাহলে আর কেকের স্পঞ্জটা ভালো হবে না। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি এ পর্যায়ে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। মিক্সিংটা কিন্তু আমি খুব আলতো হাতেই করেছিলাম। আরেকটা কথা, শুকনো উপকরণগুলো যখন আমরা ফোমের উপরে দিব তখন সবসময় চেষ্টা করবেন যাতে শুকনো উপকরণগুলো এক জায়গায় না পড়ে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খুব ভালোভাবে আমি মিক্সিংটা করে নিয়েছি। এবার এই ব্যাটারগুলো আমি একটা মোল্ডে ঢেলে নিব। আমি যে মোল্ডটাতে ব্যাটারগুলো ঢালবো সেখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো কাগজ ব্যবহার করিনি, কাগজ ব্যবহার করাটা আমার কাছে একটু বাড়তি ঝামেলা মনে হয়, তাই আর আমি কাগজ ব্যবহার করি না। আর যেহেতু কেকে কোনো সমস্যাও হয় না কাগজ ব্যবহার না করার ফলে, তাই আর আমি ব্যবহার করি না। অনেকে আছে স্পঞ্জ কেকে লিকুইড দুধ ব্যবহার করে, আপনারা এটা ব্যবহার করতে যাবেন না, তাহলে স্পঞ্জটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটু মোল্ডটাকে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ব্যাটারে আর কোনো বাবলস না থাকে। এখন আমি চুলায় কেকটা বসিয়ে নিব। তার জন্য আমি কড়াইটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি, আর তার উপর একটা স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দিলাম, আর এরকম স্টিলের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা কিরকম রাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। কেকটা বসানোর ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো কেকটা হয়ে গিয়েছে, এমনকি কেকের উপরের দিকটা তো একটা সুন্দর কালার এসেছে। কেকটাকে ঠান্ডা করে আমি চলে আসলাম আনমোল্ড করার জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেকটা আমি যেরকম নামিয়েছিলাম ঠিক সেরকমই আছে, ভেতরের দিকে ডেবে যায়নি বা কোনো ধরনের সমস্যা হয়নি। অনেকেই কমপ্লেন করে যে তাদের কেকটা বানানোর পর নাকি ভেতর দিকে ডেবে যায়, তো আপনারা আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। কেকটা কতখানি সফট হয়েছে সেটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু মাশাল্লাহ কেকটা অনেক সফট হয়েছে। আর কাগজ না দেওয়ার ফলে কেকটা কিন্তু পেছনের দিকে পুড়েও যায়নি বা কোনো ধরনের সমস্যাও হয়নি। কেকের আইসিং আর কেকের বেজে কিভাবে একটা স্মুথ ফিনিশিং আনতে হয় সেই ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর কেক ডেকোরেশনের অনেক ধরনের ভিডিও আমি আমার শর্টসে আপলোড করেছি, তাই আর আজকে খুব গর্জিয়াস কোনো ডেকোরেশন করতে যাচ্ছি না, খুব সিম্পল একটা ডেকোরেশনই করছি এই কেকটাতে। স্ক্রিনে দেখানো নজেলটা দিয়ে আমি জাস্ট হাত ঘুরিয়ে এভাবে একটা প্যাটার্ন করে নিচ্ছি যাতে কেকটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে, সেজন্য এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে এই পুঁথিগুলো খাওয়া যায় কি না, তাদের জন্য বলা যে এই সুগার বলগুলো এডিবল, এগুলো খাওয়া যায়। কেক ডেকোরেশনের সব থেকে কঠিন পার্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কেকের ওপরে লেখা। কেন জানি না আমার কেকের ওপরে লেখা খুব একটা সুন্দর হয় না, আমি অনেক ট্রাই করি তবুও খুব একটা সুন্দর হয় না। তো যাই হোক, আমার চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি কেকটার উপরে 40K সাবস্ক্রাইবার লিখে দিয়েছি। আর আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এখন আমি আপনাদেরকে এই কেকটার ওয়েট কতটুকু হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি।
আমি যে বোর্ডটার উপরে কেক বানিয়েছিলাম প্রথমে আমি সেই বোর্ডটার ওজন মেপে নেচ্ছি। সেই বোর্ডটার ওজন এসেছে 71 গ্রাম। এখন আমি সেই 71 গ্রাম মাইনাস করে নিয়েছি। এবার আমি কেকটার ওজন দিচ্ছি। তো কেকটার ওজন এসেছে এখানে 319 গ্রাম। অর্থাৎ একটা ডিম দিয়ে কেক বানানোর পর একটু ডেকোরেশন করলে সেই কেকটার ওজন হয়ে যায় 300 গ্রামের মতো। ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে যা যা তথ্য আমার জানা ছিল সব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা এই ভিডিওটাতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।